হ্যালো ফ্যামিলি মিষ্টি ব্লগে তোমাদেরকে জানি নতুন করে আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি কিন্তু যা গরম পড়েছে গরমে অল্প অল্প কষ্ট হচ্ছে তোমাদেরও হচ্ছে জানি কার কার গরমে খুব কষ্ট হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটা থেকে ছেলে স্কুল আমার বাড়ি থেকে যেহেতু স্কুলের দূরত্ব বেশিটা নয় পাঁচ থেকে সাত মিনিট সেই জন্য সাতটা কুড়ির মধ্যে সাতটা পনেরোতে বেরোলে পরে তাড়াতাড়ি করে পৌঁছে যায় ও তো যাই হোক দেখো আজকেও উঠেছে অনেক সকাল সকাল প্রায় ছটা বাজতে তখনও ছটা বাজেনি পাঁচটা পঞ্চাশ এরকম টাইমে উঠেছে আজকে না সেই সময় একবার কারেন্ট চলে গেছিলো আর কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে ঘুমটা ভেঙে গেছে মানে আমার আগেও ও উঠেছে আজকে আমার অ্যালার্ম দেওয়া থাকে ছটা পনেরোতে তো আজকে অ্যালামেন্ডও প্রয়োজন হয়নি ওই আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে তো যাই হোক গরমের জন্যে উঠে পড়েছে তারপরে সাথে সাথেই কারেন্ট চলে এসছে কিন্তু ও আর ঘুমোয়নি যাই হোক ভালোই হয়েছে তাড়াতাড়ি করে ওকে ফ্রেশ করে রেডি করিয়ে দিলাম আর সকালবেলা আজকে বলছে যে মামা মা গরম লাগছে শরীরটা ভালো লাগছে না আজকে আমি কিছু খেয়ে যাব না তো যেহেতু দশটার সময় স্কুল ছুটি হয় একদম না খেয়ে গেলে পরেও হয়তো ওর আরও শরীর খারাপ করবে সেই জন্য আমি ওকে দুটো বিস্কুট আর জল দিয়েছিলাম দুটো বিস্কুট খেয়ে স্কুলে গেছে আর ওকে টিফিন দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে টিফিনটা অল্প অল্প করে খেয়ে নেবে তো যাই হোক যে দেখো ওকে রেডি করিয়ে দিচ্ছি ওর বাবা ওকে নিয়ে যাবে স্কুলে আর আমি আর এখন যাব না কারণ ও দশের সময় স্কুল ছুটি হয় তার আগে ঘরের কাজকর্মটা মোটামুটি সেরে ফেলতে হবে কারণ ও এসে স্কুলের থেকে আসবে এসে টিফিন করবে তারপর আমরাও সবাই টিফিন করব আমি যদি এখন যাই আমার মানে ঘরের কাজ টাচগুলো সারতে একটু লেট হয়ে যাবে সেই জন্য আমি এখন আর গেলাম না আর এই যে দেখো রেডি হয়ে নম করতে ভুলে গেছিলো সেই জন্য আবার ঘরে ঢুকে নম করলো করে এই যে এখন মন্দির নমস্কার করে চলে গেল তো যাই হোক ওদিকে ওর বাবা বলল যে আমি বাজার থেকে আসার সময় একটুখানি মাছ নিয়ে আসবো আর আমি এদিকে তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে ভাত ডালটা কোনো রকম রান্না হলে পরে শান্তি লাগে অন্তত টিফিনটা তো খাওয়া হবে তারপর আস্তে ধীরে রান্না করা যায় তো ওর বাবা আসার সময় দেখো মাছটা নিয়ে এসছে আর এই যে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এই যে মাছটা আমি এখন ভেজে রাখবো তো আজকে ওর বাবা বললো যে একটুখানি মাছ ভাজা রেখো মাছ ভাজা দিয়ে টিফিন ভাত করব আর মাছের ঝোল দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করব তো যাই হোক এই যে এই কটা মাছ রাখলাম ভাজার জন্য তো যেটা টিফিন ভাত যেই মাছ ভাজাটা দিয়ে করব সেই মাছ ভাজাটা তুলে রেখেছি আর এখানে দেখো আমি লাউ কেটে নিচ্ছি আজকে একটুখানি লাউ মানে লাউ রান্না করব আর টমেটো দিয়ে ডাল আর মাছের ঝোল ব্যাস আজকের মেনে হচ্ছে এই তো এদিকে রান্না সারতে সারতেই চলে এসেছে ছেলে দেখো আজকে বলছে আমি একা একাই যাবো খুলবো আমি এখন অনেক বিগ হয়ে গেছি যাই হোক ও নাকি এখন অনেক বড় হয়ে গেছে তো এই যে একে জামা জামাঠামা খুললো আর আমি ওকে জিজ্ঞেস করলাম যে টিফিন খেয়েছিস বাবা আর শরীর খারাপ লাগেনি তো যাওয়ার সময় বলছিলো মামা একটু গা গুলাচ্ছে আসলে এতটা সকালে ওঠার অভ্যাস নেই ওদের বেলাতেই স্কুল তো এখন সকালে স্কুল দিয়েছে তো কি করা যাবে কিন্তু একদিকে ভালো হচ্ছে সকালে স্কুলটা হলে ওদের মানে ও ঘুম থেকে উঠে পড়ছে আর সারাদিনের শিডিউলটাও বেশ ভালো থাকছে তো এই যে আমি ওকে বললাম যে আগে খেয়ে নে তারপর এইসব করিস বললো যে না আমার বইয়ের তো নোংরা হয়েছে আমি আমার বইয়ের আজকে নিজেই পরিষ্কার করবো তো যাই হোক ওখানে ডাল আর মাছের ঝোলতে বসিয়ে দিয়েছি ওখানে শশা কেটে রেখেছিলাম এই যে মাছ ভাজা রেখেছি ভাতের জন্য আর ভেন্ডি ভেজেছিলাম একটুখানি আর এই আমটা দিয়ে একটুখানি চাটনি করব আর বলছিলাম যে লাউ করবো তো ওর বাবা বললো যে আজকে লাউটা করতে হবে না রেখে দাও কালকে করো আর এই যে টিফিন ভাত নিয়ে চলে এসেছি আজকে আমার ছেলে একা একা ভাত নিয়েছে তো দেখো ও তো বোঝে না অনেকটাই ভাত নিয়ে নিয়েছিল বললো যে আমি খাবো তারপর জানি আমি অতটা ভাত খাবে না সব ভাত থাত তুলে ওকে ভাত থাত মেখে দিয়েছিলাম তা বললো যে মামা আমি একা খাবো তুমি মেখে দাও সেই জন্য ওকে ভাতটা ডাল দিয়ে ভালো করে মেখে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে খেয়ে সব কটা ভাত খাইনি তাও মানে আস্তে আস্তে অভ্যাস করাছি নিজে হাতে খাওয়ানো কারণ এখন একটু বড় হয়েছে এখন থেকেই নিজে নিজে কিছু কিছু কাজ যদি নিজেরটা করে তাহলে ওর নিজের জন্যই সুবিধা হবে তো যাই হোক বিছনা সিসনা তুলে নিলাম তুলে নিয়ে এই যে একটুখানি ঘরে খুব ঝুল পড়েছিলো আর ওই বিছনা তুলে নেওয়ার সময় না আর সামনের নিচে মানে তখন ভাত খেয়েছিলাম সামনের নিচে জক রেখেছিলাম আর জকের জলটা পুরো আমার গায়ের মধ্যে পড়ে গেছে নাইটিটা পুরো ভিজে গেছে সেই জন্য নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরলাম আর ঘর ঘরদুয়ারে ঝুলগুলো দেখো মানে অনেকটাই ঝুল পড়েছিল এগুলো তো রোজ রোজ করা যায় না আর রোজ রোজ না মানে প্রায় অনেক দিনই হয়ে গেছে ঝুলগুলো পরিষ্কার করা হয় না তো সেরমভাবে সময়ও পাই না মানে এই কাজ সেই কাজ আজ বা আজকে করব কালকে করব এই করতে করতে সময় কেটে যায় সেইভাবে সময় হয়ে উঠছিল না তো যাই হোক আজকে আমি সকালবেলায় ভেবে রেখেছি যে আজকে খেয়ে দিয়ে আজকে আমি ঝুল পরিষ্কার করবই মানে ঘর বাড়ি এরকম নোংরা ঝুলঝুল করে থাকলে দেখলেও কেমন লাগে মানে দেখলেও বিরক্ত লাগে আবার মানে পরিষ্কার করা হওয়া উঠছিল না তো আজকে আমি ডিসিশান নিয়ে নিয়েছি সকালে যে আজকে আমি পরিষ্কার করবোই তো যাই হোক দেখো ঝুল ঝুল পরিষ্কার করে একদম চলে এসেছে উঠোনে উঠোনে এসে প্রায় উঠোনটা ভালোই নোংরা হয়েছিল কারণ আগের দিন রাত্রিবেলা ঝড় হয়েছে আর ঝড়ের সব প্লাস্টিক ধুলো বালি সব মানে উঠোনের মধ্যে একদম ভর্তি হয়েছিল তো যাই হোক একটা কথা বলে রাখি যে আমি তো আমার এই বাড়িটার মধ্যে একা থাকি না আমরা তিন যা একসাথে থাকি তো যাই হোক পরিবারের সমস্ত গল্প তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যদি শুনতে চাও অবশ্যই তোমাদেরকে বলবো আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি ফ্যামিলি বলতে আমাদের সব কিছুই এক মানে আমরা এক বাড়িতে থাকা গল্প করা কিন্তু এখন যে যা রান্নাটা আলাদাই করি তবে কোনো কিছু অনুষ্ঠান হোক বা যে কোনো যাই কিছু হোক আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করি এবং একসাথেই থাকি তো দেখো গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল আর উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল আর আমি কিন্তু এই কাজগুলো তো একটু ফাঁকিয়েই দিই মিথ্যা কথা বলবো না বাড়ির এসব কাজগুলো আমার শোনা যাই করে তো আজকে বললাম যে আমার হাতে সময় আছে আমি করে দিই ওর তো প্রত্যেক দিনই করে তো যাই হোক যাকে বললাম যে আজকে তোমার ছুটি আজকে উঠোনটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি তো উঠোন ঝাড় দিয়ে হাত হাত ধুয়ে ঘরে এসে তোমাদেরকে ঘরটা একটুখানি শেয়ার করলাম যে কেমন গুছিয়েছি দেখো ঘর দুটো ঘরই পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর চাদর ছাদরগুলো পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি ছেলে এখানে শুয়ে রয়েছে আসলে অনেক সকালবেলা উঠেছে তো ঘুম ঘুম পেয়েছে তা ঘুমিয়ে পড়ছিল বলছে আমার ঘুম পেয়েছে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে স্নান টান করে নে স্নান টান করে একটুখানি ঘুমো তারপর বেলায় উঠে খাবি এখন প্রায় ওই একটা মতন বাজে আমার বললাম যে ঠিক আছে তাহলে দুটো খেয়ে দিয়েই ঘুমা তারপর না মামা আমার খুব ঘুম পেয়েছে আমি এখানেই ঘুমিয়ে পড়বো তো যাই হোক তো যাই হোক তো দেখো ওকে সানঠান করে দিয়েছে আর ওর একটা অভ্যাস কী বলে তো স্নান করার পরে মানে একটুখানি নিজে জল ঢালবে তো যাই হোক স্নান থান করে বলুন আমার ঘুম পেয়েছে ওর দিদি এসেছিল আঁকতে আর দিদিকে আঁকতে দেখে ও বললো মামাম আমিও আঁকবো আমি তাহলে খুব ভালো কথা একবারে এঁকে নাও তাহলে আঁকা করে না আমি সানঠানগুলো করে আসি আর তারপরে খাই ভাইদের একসাথে ঘুম মানে ওকে একটু শোয়াবো ওকে একটু ঘুম পাড়াবো আর আমি একটুখানি রেস্ট নেবো তো যাই হোক এই যে দেখো এখানে আঁকছে আর ও দিদিও পাশে আঁকছে দিদির সাথে গল্প করছে আর রাখছে তো আর আমি চলে গেছিলাম স্নানে এই যে স্নান ঠান করে চলে এসে বাসনগুলো বাইরে মাসি মেজে রেখে দিয়ে গেছিলো বাসনগুলোকে ভেতরে ঢুকালাম এই যে বাসনগুলো এখানে রাখলাম তো গুড ইভিনিং বন্ধুরা এখন পুরো সন্ধে হয়ে গেছে এখন বাজে পুরো সাতটা বাজে দশ মিনিট বাকি তো এই যে দেখো আমি চাতে চলে এসেছি রান্নাঘরে আর এই যে ওর বাবার চাটা আর আমার চাটা এখানে ঢেলে নিলাম ঠিক আছে আর ঘরে যাব ঘরে গিয়ে দুজন মিনিট একটুখানি চা খাবো ছেলে এখনও ঘুমোচ্ছে ওকে তারপরে উঠিয়ে ফ্রেশ করে কিছু খাইয়ে পড়তে বসাবো আর এই যে চাটা নিয়ে চলো ঘরে এলাম এসে চাটা খেলাম চাটা খেয়ে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে একটুখানি কমপ্ল্যান করে দিলাম ও একটুখানি কমপ্লেন খেলো খাইয়ে ওকে একটুখানি পড়তে বসিয়েছিলাম এক ঘন্টা মতন পড়লো তো ওর বাবা একটুখানি রোডে গেছে ওরই টুকিটাকি জিনিস কিনতে খুব বায়না করছিলো মামা আমিও যাব আমিও যাবো তোর বাবা বলে থাক খুব গরম লাগছে আর থাক একটু রাস্তা থেকে ঘুরে আসুক ভালোও লাগবে তো আমি আর না করলাম না সেই জন্য ওর বাবার সাথে ও গেছে একটুখানের বাইরে আর এই জামা কাপড়গুলো কালকে কেচে রেখেছিলাম তো ভাজ করা হয়নি ভাবলাম এখন সময় আছে একটুখানি ভাঁজ ভাজ নি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তাটা